কুসুলর কুইলি রে গাউথা মাইড মার বুলি, কুইলি রে গাউথা মাইড মার বুলি, আরে গাউথা 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 কুসুলর কুইলি রে গাউথা মাইড মার বুলি। সম্মানিত করেছেন হলদিবাড়ি গানে শ্রী জগন্নাথর মন্দির প্রতিষ্ঠা পালন করবার উদ্দে আপন কবি মানুষ ডাকিছেন। কবি হচ্ছেন স্রষ্টা, কবি হচ্ছেন ব্রহ্মা, কবি হচ্ছেন যুগ জন্মা। কবি স্রষ্টায়, কবি ব্রহ্মায়, কবি যুগ জন্মায়, কবি ভগবান খান বি বড় লোকে। কবি লেখলা বলি করে ভগবান পূজা পাইল, না হলে ভগবান পূজা নেই পেয়েছে। আদি কবি বাল্মীকি রামায়ণ লেখলে বলি আমি রাম ভগবান কে জানলাম, না হলে রাম ভগবান কে জানতাম। ব্যাস দেব লেখলে মহাভারত ভাগবত বলি করি আমি কৃষ্ণ ভগবান কে জানলাম, না হলে কৃষ্ণ ভগবান কে কে জানতাম। সারদা দাস লেখলে মহাভারত বলি করি আমি জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা কলা হলদি পালি গান সারলা দাস সৃষ্টি করলে, যেটা কি কাঠগড় হইকরে উহুলি আউতলা বাঙ্কি মহানরে সারলা দাস লেখলে বলিকরে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হলা। পশ্চিম ওড়িশা মাটি কোশল মাটি পুণ্যময়, এই মাটির মহক আছে, এই মাটি সহজ কবি জনম নাই হন, যে কি সিদ্ধ সাধক সন্থ কবি ভীম ভই জন ভাইতিলে ই মাটি রে কোশল মাটি রে, স্বভাব কবি ঋষি কবি গঙ্গাধর জন ভাইতিলে ই মাটি রে, সহস্র বর্ষ পরে জন ভেলে বি কবি মাটির কবিতা কে ইচিরাসি। কোশল বলবার স্লোগানটা আজিও স্লোগান রয়েছে, কোশল বলবার স্লোগানটা যুগ যুগ ধরিতে থিলা। কার দিবে হাড় আছে ভারতরে কহেবা কি, কোশল বলবার স্লোগানটা যুগ যুগ ধরিতে থিলা। তীর্থ যুগে থিলা কোশল, যেটা কি ভানুমত রাজার দেশ থিলা,
পারিনি। এটা রাম মহাপ্রভুর মামু ঘরে, রাম মহাপ্রভু হচ্ছেন আমার ভঞ্চা, রাম মহাপ্রভু আমার ভঞ্চা। সেটি লাগে আমার রাজা কানা করছু ভঞ্চা মানকে জোহার করছ, পাহা দি করে প্যান পিছ। মুই সারা ভারত বুলুছে, ভারত বাহারে বিদেশ বি যাউছে, কেনসি রাজা কেনি করন ভঞ্চা মানকে থপড়াই না সন। হেলে আমি নে করু ভঞ্চা কে জোহার করছু পাহা দি করে প্যান পিছ। কা করি রাম মহাপ্রভু আমার ভঞ্চা, ভঞ্চা কে রাম মহাপ্রভু মান।